আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব গভর্নমেন্ট জব প্রিপারেশন নিয়ে। গভর্নমেন্ট জব প্রিপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বিখ্যাত উক্তি। আজকের টিউটোরিয়ালে আমি কয়েকটি বিখ্যাত উক্তি এবং এই উক্তিগুলোর বক্তা সম্পর্কে আপনাদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করব। শুরুতেই একটি বিখ্যাত উক্তি, আইন হলো পক্ষপাতহীন যুক্তি। আইন হলো পক্ষপাতহীন যুক্তি, এই উক্তিটি করেছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের উক্তি, আইন হলো পক্ষপাতহীন যুক্তি। এরপরের উক্তি, রাষ্ট্র সৃষ্টি হয়নি গড়ে উঠেছে। রাষ্ট্র সৃষ্টি হয়নি গড়ে উঠেছে, এই উক্তিটি করেছেন গার্নার। রাষ্ট্র সৃষ্টি হয়নি গড়ে উঠেছে, এই উক্তিটি করেছে গার্নার। শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি, এই উক্তিটি করেছে টি এইচ গ্রিনের উক্তি, শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। রুশোর উক্তি, জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী উক্তিটি কার, সেক্ষেত্রে কারেক্ট উত্তর রুশো। গ্লাডস্টোনের বিখ্যাত উক্তি, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড উক্তিটি কার, উত্তর গ্ল্যাডস্টোন। অ্যাডলফ হিটলার, তার বিখ্যাত উক্তি, যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন। অ্যাডলফ হিটলার বলেছেন যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন। পরীক্ষায় আসতে পারে মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক উক্তিটি কার, সেক্ষেত্রে হবস। মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক উক্তিটি হবস। মুসোলিনির একটি উক্তি, এককালীন শান্তি সম্ভব নয় সঙ্গতও নয়। মুসোলিনি একটি উক্তি করেছেন, উক্তিটি হলো এককালীন শান্তি সম্ভব নয় ও সঙ্গতও নয়, এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্তিগুলো মনে থাকতে চায় না, এ কারণে আপনাকে বারবার পড়তে হয়, বারবার পড়লে উক্তিগুলো মনে থাকবে। লেনিন, ভ্লাদিমির লেনিন এর বিখ্যাত উক্তি, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ পর্যায়ে। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ পর্যায়ে উক্তিটি করেছেন ভ্লাদিমির লেনিন। পরীক্ষায় আসে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ পর্যায়ে উক্তিটি কার, সেক্ষেত্রে কারেক্ট উত্তর ভ্লাদিমির লেনিন। স্পেন্সার একটি উক্তি করেছেন, বিখ্যাত উক্তি, উক্তিটি হচ্ছে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। পরীক্ষায় আসতে পারে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী উক্তিটি কার, উক্তিটি স্পেন্সারের। জন লক, উনি বলেছেন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, এই উক্তিটি করেছেন জন লক। লাস্কি একটি উক্তি করেছেন, উক্তিটি হচ্ছে আইন রাষ্ট্রের ঊর্ধ্বে। পরীক্ষা আসতে পারে আইন রাষ্ট্রের ঊর্ধ্বে উক্তিটি কার, সেক্ষেত্রে আপনি কারেক্ট করবেন লাস্কি। সংস্কৃতি হলো মানুষের ভেতরের দিক, সংস্কৃতি হলো মানুষের ভেতরের দিক, উক্তিটি কে করেছেন, উত্তর কান্ট। এন আনএক্সামিনড লাইফ ইজ নট ওর্থ লিভিং, উক্তিটি করেছেন সক্রেটিস। সক্রেটিসের বিখ্যাত উক্তি,
an unexamined life is not worth living. বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটি উক্তি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, ইংরেজিতে বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই উক্তিটি করেছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। রুজভেল্ট মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, ওনার বিখ্যাত উক্তি, অর্থনৈতিক স্বাধীনতা মানে অভাব থেকে মুক্তি। পরীক্ষায় আসে অর্থনৈতিক স্বাধীনতা মানে অভাব থেকে মুক্তি, উক্তিটি কে করেছেন? উত্তর, মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। উক্তিগুলো আপনারা বারবার পড়বেন, বারবার পড়লে আপনাদের মনে থাকবে। আমি আরেকবার বলছি, আইন হলো পক্ষপাতহীন যুক্তি, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে, উক্তিটি করেছেন গার্নার। শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি, উক্তিটি করেছেন টি এইচ গ্রিন। জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, উক্তিটি করেছেন রুশো। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, উক্তিটি করেছেন গ্ল্যাডস্টোন। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, উক্তিটি করেছেন অ্যাডলফ হিটলার। মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক, উক্তিটি করেছেন হবস। এককালীন শান্তি সম্ভব নয়, সঙ্গত নয়, উক্তিটি করেছেন মুসোলিনি। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ পর্যায়ে, উক্তিটি ভ্লাদিমির লেনিন। আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী, উক্তিটি করেছেন স্পেন্সার। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, উক্তিটি করেছেন জন লক। আইন রাষ্ট্রের ঊর্ধ্বে, উক্তিটি করেছেন লাস্কি। সংস্কৃতি হলো মানুষের ভেতরের দিক, উক্তিটি করেছেন দার্শনিক কান্ট। এন আন এক্সামিন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং, উক্তিটি করেছেন সক্রেটিস। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, উক্তিটি করেছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। অর্থনৈতিক স্বাধীনতা মানে অভাব থেকে মুক্তি, উক্তিটি করেছেন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। আপনারা এই উক্তিগুলো পড়বেন এবং বারবার রিভিশন দেবেন, তাহলে মনে থাকবে, উক্তি থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন, চাকরি পেতে প্রিপারেশন নিতে থাকুন। আজকে পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।